সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আজ শনিবার সন্ধ্যায় আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দিল তৃণমূল প্রার্থী, এমনই অভিযোগ উঠল এলাকায়। জানা গেছে 10 নম্বর ওয়ার্ডে এবারের টিকিট পেয়েছেন তুষার কারফা নামে এক ব্যক্তি। তিনি নাকি স্থানীয় একটি তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করেন এবং পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেন। এই নিয়ে ব্যাপক গণ্ডগোল, ব্যাপক বচসা এলাকায়। দ্রুত খবর যায় আরামবাগ থানায়, ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। দেখুন বিস্তারিত। চাইছেন কি? আমরা চাইছি আমাদের 10 নম্বরটা যেরকম আমাদের সুস্থ ছিল, ঠান্ডা ছিল, সুব্রত দাস আমাদের কার্তিক দাস কাউন্সিলর ছিল, তার ছেলে এখন সুব্রত দাস, সে আমাদের দেখভাল করে, আমাদের খুব পরিষেবা, এই রাগ লিঙ্গ হোক যাই হোক আমাদের দায়িত্ব সে কাছে থাকে। আর এই তুষার কারপা যে হয়েছে, এই হটসটা গরিব দিকে আমাদেরকে মোটেই আমাদের গ্রাহ্য করবে না। এখন থেকে আমরা যেতে নেই, যদি এরকম করে তাহলে আমরা কি করে বাঁচবো? নিজে প্রার্থী হয়ে নিজেই তৃণমূলের পতাকা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বাজে ছিল একবারে পুরো একদম দলের পতাকা পতাকা ছিঁড়ে ছাড়ে দেন সমস্যা। এখানে এসে ভাঙচুর করেছে, পতাকা ছিঁড়ে ফেলেছে দিদির পতাকা। এখানে পতাকা তোলা হয়েছিল, দেখুন আপনারা ক্যামেরা করুন। এখানে সব ছিল, নাম বলো। জয়দুল সোম, তুষার কারফা, বলাই মালিক, মন্টু কুমার বাবু। কেন এরকম করছে? কেন কেন আমরা হচ্ছে, আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে। বিজেপি থেকে তৃণমূলে এসেছে, এসে শুধু শুধু পায়ে পায়ে পা তুলে গুন্ডগুল করছে ওরা। তারপরে এসে ওখানে রামপ্রসাদ দাসকে ওখানে হুমকি দেখিয়েছে, দাসপাড়ায় বিজেপির ওখানে বিজেপি ক্লাবটাকে ওখানে খুলিয়ে সব লোককে ওখানে ঢুকিয়ে দিল, বিজেপির লোককে ঢুকিয়ে দিল। আপনার নাম দিদি? আমার নাম মিঠু দলু। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নিভয়পুর বাদলকোনা। তাকে নিয়ে নাকি পার্টি অফিসে যে দলীয় পতাকা পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছেন এলাকায় ঝামেলা করছেন, কি বলবেন? সকালবেলা আমাদের তুষার কারপা বাড়তি হয়েছেন আমাদের দলের তরফ থেকে। তুষার কারপাকে নিয়ে সকালবেলা আমরা গিয়ার জেলতে কিছু কিছু জায়গা পয়েন্ট ইয়ে করে টাচ করেছি, আমাদের সুপাড়া পার্টি অফিস সেখানেও আমরা গেছি, সেসব নিয়ে দুপুরবেলা বাড়ি ফিরেছি। আজকে বিকেল 5টা থেকে তুষারটা বা আমাদের বাদলকোনা কিছু মানুষজনকে নিয়ে আমরা আমাদের সামনে যে পাত্রপাড়া বা জেলেপাড়া পড়ে ওইখানে মানুষের কিছু মানুষের সঙ্গে কত বিনিময় হয়েছে আমাদের। এরপর আমরা সাহাপাড়া গেছি, ওখানে গণেশ পুজো হচ্ছে, এখানকার ছেলেরা আমাদেরকে বারবার ডাকছিল, ওখানে গেলুম, ওখানদের সঙ্গে কত বিনিময় হলো, আলোচনা হলো, করতে করতে ওখান থেকে 11 নম্বর থেকে সঞ্জয় গড়ি ফোন করলে যে দাদা কোথাও সব আছেন, তুষার কাটু আছেন নাকি? আমরা হ্যাঁ আমরা সাহাপাড়া রয়েছি। ওই তাহলে এসো না, আমাদের 11 নম্বরে 3টে প্রার্থীর সঙ্গে আমরা একটু আলোচনা করি। তা সেই নিয়ে ওদের অফিসে গেলুম, ওরা সব ওরা ওদের দলের তরফ থেকে বা এলাকার মহিলাদের তরফ থেকে 3টে প্রার্থীকে বরণ করে নিল। তো সেটা হওয়ার পর আমরা ওই রাত দিয়ে হয়ে আমাদের বাড়িতে চলে এসেছি, এসে এখানে আলাপ আলোচনা করছি। এই চাটা কাজ আমাদের কানেও আসছে যে কিছু মানুষ এসব আমাদের নামে অভিযোগ করছে, তো সেটা এলাকায় আরও মানুষের কাছে আপনারা যান যে কোনো বাড়িতে ঢুকেছে কি না, কোনো মহিলাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কি না, বা পার্টি অফিসে আমরা গেছি কি না, বা ফেস টু ফেস নিচে সেরা বলছে, এগুলো সব মিথ্যা একটা রত্ন, একটা চক্র। আপনার নাম দাদা? আমার নাম জয়দুলাল সোম, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। মানুষ ভজিলে সোনা মানুষ হবি।
আন্তর্জাতিক গোসাই পরব। 11 থেকে 14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি।